আগে দু দুটি মরদেহ থাকার পরেও তাড়াহুড়ো করে আর্জি করেন মহিলা ডাক্তার অভয়ার দেহ দাহ করা হয়েছিল পানিহাটি মহাশ্মশানে। এই অভিযোগ তুলে পানিহাটের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। জানিয়ে এখন সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। যদিও তাড়াহুড়োর বিষয়টা নিয়ে নির্মল ঘোষ বলছেন যে এটা বিজেপির কল্পনা। আমি কি কখনো এটা করতে পারি? আমিও তো সন্তানের বাবা। সরকারি নিয়ম অনুযায়ী অভয়ার দেহ দাহ করা হয়েছে। রবিবার 25 আগস্ট খরতাহের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্মল ঘোষ এই কথাই জানান। যদিও তৃণমূল বিধায়ক বলছেন যে যারা এসব বলছে তারা পাগল ছাগল। আমি গত 55 বছর ধরে এখানে আছি। যখনই কোনো অঘটন ঘটে আমি প্রথম ব্যক্তি যে ঘটনাস্থলে পৌঁছাই। তাই যারা এই সমস্ত কথা বলছেন তারাই জানেন যে কি বলছেন। এখানে আসল সত্যি বেরিয়ে এসেছে। আসলে ওরা বিচার চায় না, ওরা চায় সরকারি ক্ষমতা, আর আমরা বিচার চাই। সেদিন কি নির্যাতিতার মরদেহ দাহ করার জন্য কোনোরকম কোনো তাড়াহুড়ো হয়েছিল? সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে সাধারণত কলকাতা থেকে যদি কোনো পোস্টমর্টম করা মরদেহ আসে তাহলে আগে দাহ করা হয়। এটা সব জায়গা থেকেই হয়ে থাকে। সেদিন প্রায় 500 লোক ছিল, শ্মশান গমগম করছিল, তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে। আমার কথা হচ্ছে শ্মশানে যাওয়া কি পাপ? নির্মল ঘোষ বলেন যে শুভেন্দুর বাবার সঙ্গে 10 বছর বিধানসভায় একসঙ্গে বসেছি, অতএব এটা আমার এলাকা, আমি বাইরে থেকে আসিনি। মেয়েটিকে আমি ছোটবেলা থেকে চিনি। তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই এখন বিচার চায়। কি বলছেন নির্মল ঘোষ শুনুন। ইলেকট্রিক চুল্লি হয় লকড়ি জোগাড় করতে বলা লকড়ি কাঠ জোগাড় করতে গেলে তো কাঠ জোগাড় করতে গেলে নেই গে আমার এলাকা সবচেয়ে বড় ডক্টর কাল আমার এলাকা কাজ সবচেয়ে সুনামি ডক্টর তো হত্যা হুই হ্যাঁ ফার্স্ট ম্যান হত্যা বিরোধ কি ক্যাপিটাল পানিশমেন্ট চাই আমি তো স্পষ্ট হো গিয়া হ্যাঁ সিপিএম ও বিজেপি কে চাহা হ্যাঁ আর চাহতা হ্যাঁ চলে যাও সিপিএম যাও ये बोल रहे हैं अरे डेड बॉडी अगर छोड़ दिया हॉस्पिटल में पुलिस ने छोड़ दिया तो डेड बॉडी के पिता माता जो करेंगे वही तो मैं करूँगा हमारे तो कोई बात नहीं इसमें हमारे कोई दखल नहीं है पिता माता जो किए वो किए যারা বলছে এখানেই তো বলছি রাজনৈতিক চক্রান্ত এরা আমরা চাইছি বিচার নির্মম হত্যা হয়েছে চাইছি আর একজন চাইছে বদি তারা চাইছে বদি এখানেই আমাদের সঙ্গে সিপিএম ও বিজেপি এবং আপনার নামটা জড়িয়ে ফেললেন শুভেন্দু অঘটন ঘটে আমি ফার্স্ট ম্যান আমি যাই ওদের যারাই কথা বলছে তারা নিজেকেই কে তারা নিজেরাই জানে না তাই আসল সত্য বেরিয়ে এসেছে ওরা বিচার চায় না উই ওয়ান্ট জাস্টিস আর ওরা চায় দাদা কোনো চাপ ছিল কি সেদিন? মানে যে বানিয়াটির যে ম্যানেজমেন্ট ছিল তারাও বলেছে দুটো বডি ছিল আগে সেটাকে উপেক্ষা করে সবসময় নিয়ম হচ্ছে কলকাতার বাইরে যদি পোস্টমর্টমের ডেড বডি আসে সব জায়গায় এটা শুধু আমার কথা নয় এনিবডি তারা পোস্টমর্টম কেন স্বাভাবিক পোস্টমর্টমের অনেক বড় 3-4 হাজার লোক ছিল আমার এলাকা আমি বাইরের থেকে আসিনি জন্ম আমার এখানে আর মেয়েটিকে ছোটবেলা থেকে আই ওয়ান্ট জাস্টিস তৃণমূল ওয়ান্ট জাস্টিস মমতা চাই জাস্টিস তো এখন তো দিয়েছে সিবিআই কে সবাই মুখে আমি অনুরোধ করবো সিবিআই কে প্রসঙ্গত বিরোধী দলনেতা আরজে করের অভয়ার দেহদান নিয়ে কি বলেছিলেন শোনাব। আমরা মনে করি যেভাবে টেনে হিচড়ে দ্রুততার সঙ্গে দেহকে দাহ করা হয়েছে এটা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি,
এবং আমাদের প্রিয়জন চলে গেলে তাকে যে শেষ দেখার যে অধিকার, লাস্ট রাইট আমাদের যা দিয়ে গেছে আমাদের ব্যবস্থা, এটা থেকে অধিকার হরণ করা হয়েছে। একটু আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজ্যের বিরোধী দলনেতা একটি পোস্ট করেছে, এক স্যান্ডেলে আপনারা দেখবেন, তাতে দেখা যাচ্ছে শ্মশানে দেহটাকে তদারক করে জোর করে অত্যন্ত দ্রুততার সঙ্গে দাহ করার কাজ করছেন শাসক দলের চিফ হুইপ বিধানসভা পানিহাটির এমএলএ নির্মল ঘোষ, অ্যালায়াস নান্টু ঘোষ, তিনি দাঁড়িয়ে থেকে করছেন, কোন আত্মীয় পরিজন নেই শ্মশানে। নির্মল ঘোষকে কে পাঠালো, কার নির্দেশে নির্মল ঘোষ গেলেন তাড়াতাড়ি দাহ সম্পন্ন করার জন্য? সিবিআই এবং উচ্চ আদালতকে এটাও বিচারের মধ্যে আনতে হবে। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। দেখো, দুটি মরদেহ থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করে পানিহাটির সেই নির্যাতিতা, রাজ্যি করে সেই নির্যাতিতার লাশ কিন্তু পোড়ানো হয়েছিল গত 9 আগস্ট। এবং স্থানীয় যে বিধায়ক তৃণমূলের নির্মল ঘোষ, তার তত্ত্বাবধানে এই কাজটি করা হয়েছিল এবং সেখানে একটা চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে আগের যে বডিগুলো ছিল, লাশগুলো ছিল, সেগুলি উপেক্ষা করে যাতে সেই আরজি করে নির্যাতিতার দেহটি পোড়ানো হয়। এবং এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্য রাজনীতি সরগরম এবং বিরোধীদের প্রশ্ন তুলছেন যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল এবং সেই কারণে তাড়াহুড়ো করে সেই লাশটি পোড়ানো হয়েছিল। এবং রাজ্যের বিরোধী দলনেতা, তিনিও এই প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে নির্মল ঘোষকে হেফাজতে নেওয়া দরকার এবং হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনিও এরকম একটি প্রশ্ন তুলেছেন। তিনিও বলেছেন যে তথ্য প্রমাণের চেষ্টা নয় কি, মানে তথ্য প্রমাণের চেষ্টা লোপাটের জন্যই কি এরকম একটি কাজ করা হয়েছিল যাতে তাড়াহুড়ো করে সেই লাশ পোড়ানো হয়েছিল। এরকম একটি পরিস্থিতিতে নির্মল ঘোষ যেটি বলছেন, তিনি বলছেন যে বিজেপি যারা বলছে বা বিরোধীরা যেটা বলছে সেটা একটা কল্পনা মাত্র, কারণ তারও, তিনিও সন্তানের বাবা, তারও সন্তান রয়েছেন এবং তিনি এই কাজটি করতে পারেন না। এবং যেই কাজটি করা হয়েছে, অর্থাৎ সেই যে নির্যাতিতার দেহ পোড়ানো হয়েছিল, সেটি সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু পোড়ানো হয়েছিল। এবং তিনি এটিও বলছেন যে কলকাতা থেকে যখন পোস্টমর্টম করা লাশ বা দেহ যখন কোনো স্থানীয় কোনো শ্মশানে যান এবং সেখানে কিন্তু তাকে অগ্রাধিকার দেওয়া হয়, সেক্ষেত্রে সেই নিয়ম অনুযায়ী তাকে পোড়ানো হয়েছিল। এবং সেদিন যে ঘটনাটি ঘটেছিল গত 9 আগস্ট রাতে, সেখানে পানিহাটি মহাশাসন প্রায় 500 লোক ছিল, সরগরম ছিল এই মহাশাসন। স্বাভাবিকভাবেই মানে মহাশাসন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সেই লাশটি পোড়ানো হয়েছিল। এখানে তার কোনো মানে দায়িত্ব নেই বা তার কোনো ভূমিকা নেই। এবং তিনিও সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।